আমরা এইমাত্র ঢাকা ফিরবো বলে চট্টগ্রাম রেল স্টেশনে আসলাম। এবার স্টেশনটা দেখে আমার কাছে অবাকই লাগলো। অন্য সময় এত ভিড় দেখতাম, কিন্তু এবার কোনো ভিড়ই নাই, চেনাই যেন যাচ্ছে না। আর অন্যরকম মজা লাগছে। চারপাশ থেকে দুই একজন আমাদেরকে দেখছিল। একটা ছেলে আমাদের সামনে এসে দাঁড়ালো, তার হাসি দেখে বুঝতে পারছিলাম ও আমাকে ভালোই চিনতে পেরেছে। কিন্তু আমি একটু দুষ্টামি করলাম ওর সাথে। ও আমাকে দেখে জিজ্ঞেস করলো, আপনি অভিনয় শিল্পী মা খালেদা আক্তার কল্পনা না? তা আমি বললাম, না তো, কে বলেছে? না না, আপনি খালেদা আক্তার কল্পনা। তাই আমি বললাম, আমি তো খালেদা আক্তার কল্পনার মতো দেখতে, অনেকে বলে তুমিও সেই ভুলটাই করলে আর কি। তারপরেও সে বলে যে, না আন্টি, আপনিই খালেদা আক্তার কল্পনা। তারপরে আর লুকাতে পারলাম না। কেন জানেন, আমার পাশে এসে দাঁড়ালো অভিনয় শিল্পী মডেল নায়ক আমির পারভেজ। ওকে দেখে হেসে দিল ছেলেটা, ও ঠিকই চিনে ফেললো, আমিও হাসলাম। তারপর ওর একটা আবদার আমাকে রাখতেই হলো, সবাই যা করে আমাদের সাথে ছবি তুলবে। সেলফি তুললো, তুললো, খুশি হলো আমার ভক্ত। তারপর সে খুশি মনে চলে গেল আর আমরাও সামনের দিকে এগোতে থাকলাম। এরপর আমাদের সামনে চলে আসলো আরেক ভক্ত। সে আমাকে দেখে বলল, আপনি খালেদা আক্তার কল্পনা না? তাই আমি বললাম, হ্যাঁ। বলে, আমি তো আপনার ভীষণ ভক্ত, আপনার সব ছবি দেখি, আপনি আমার মায়ের মতো। তারপরে বললো, আপনার ব্যাগটা আমাকে দেন, আমি গাড়িতে তুলে দিচ্ছি। না করলাম, শুনলো না, কিন্তু ও জোর করে নিয়ে নিল। এই না হলে ভক্ত? ভালো লাগলো লোকটাকে।